আজকে আমি যেতে চাইছি আমাদের গ্রামের কালীপুজো দেখতে। এই যে আমরা পুজো নিয়ে বেরিয়ে পড়েছি, এই যে আমার মা আছে, মামি আছে, আর আছে ভাই, চলো যাওয়া যাক। এই যে গাইস দেখতে পাচ্ছো কত বেলা বসেছে, আমাদের এখানে আছে রাজকোটের বরফ গোলা, মানে রাজকোট থেকে নিয়ে চলে এসেছি বরফ গোলাটা। আর এই যে কসমেটিক্সের দোকান বসিয়েছে কাপুটা, গাইস দেখতে পাচ্ছি এখানে লাইন দিয়ে পুজো নেওয়া হচ্ছে। ওই যে পিছনে আমার মা দাঁড়িয়ে আছে লাইনে, আর বাকি সবাই এরা সামনে দেখতে পাচ্ছ, এরা হচ্ছে পুজোর নাম লিখছে। এই যে গাইস দেখতে পাচ্ছ আমাদের মাথাটাই পরি করা হবে, দাঁড়াই পাঠা, এই পাঠাটাই পরি করা হবে। দেখতে পাচ্ছ পাঠাগুলির জন্য কত লাইন পড়ে গেছে, পাঠাগুলি শুরু হবে। কিন্তু পাঠাগুলির ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ হচ্ছে ইউটিউব এটাকে সাপোর্ট করে না। তাই দেখতে পাচ্ছ পাঠার মাথাগুলোর উপরে মোমবাতি জ্বালানো হচ্ছে, এটা হচ্ছে ওদের গ্রামের মা কালী। অনেক লোকজন হয়েছে, অনেক লোকজন দেখা হয়েছে, যে গায়ের জমি ঘাটা হচ্ছে দেখতে পাচ্ছেন, যার যা মনস্কামনা মায়ের উদ্দেশ্যে তারা গন্ডি ঘাটে সাগর, ছশো, আর কেউ আছে? সাড়ে ছশো সুদে পাওয়া, আর কেউ আছে? আর কেউ আছে সুদে পাওয়া আছে সাড়ে ছশো, আর কেউ আছে? দিয়ে দাও, শুনে আমাকে দিয়ে দাও সাড়ে ছশো, এটা পয়সা দিয়ে দাও। এই যে গাড়ি দেখো কত বাতাসা ছড়াচ্ছে, সব বাতাসা পুরোটি ব্যস্ত, সবাই একবার ঘুরুঘুরি করে বাতাসা করছে। সন্ধ্যাবেলায় যারা উপবাস থাকে তাদের জন্য তাদের বাড়িতে যা যা খাবার দাবার হয়েছে তারা এখানে নিয়ে আসে, নিয়ে এসে ভিজিয়ে খায়। সন্ধ্যাবেলায় এই ছিল আমার ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ধন্যবাদ।